ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত জি ভাই আপনি জানতে চেয়েছেন যে ইমাম ফজরের সালাতে সোরার সিরিয়াল ভঙ্গ করে সালাত করেছেন অর্থাৎ সিরিয়ালকে উলট পালট করে পড়েছেন আগেরটা আগে না পড়ে আগেরটাকে পরে পরেরটাকে আগে পড়েছেন এভাবে নামাজ শুদ্ধ হবে কিনা যে ভাই কোনো সমস্যা নামাজ শুদ্ধ হয়ে যাবে নামাজ সহি হয়ে যাবে কোনো সমস্যা হবে না

যাবো হারেশ হাদিস দার প্রমাণিত। অতএব সিরিয়াল ভঙ্গ করলে নামাজ হবে না এমন কথা ঠিক নয় তবে আমরা এতটুকু বলতে পারি বেশিরভাগ আমল ছিল সোরাগুলির সিরিয়াল ঠিক রেখে পড়া এই জন্য আমরা বলতে পারি এটা উত্তম সুরা সূরা সিরিয়াল খেয়াল করে পড়াটা হলো উত্তম আর সিরিয়াল ভঙ্গ করে পড়াটা জায়েজ বা যদি মনে না থাকে কোন সূরা কত নাম্বারে সিরিয়াল কোনটার আগে কোনটা পরে তো কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না মহানব্বল আলম বলে দিয়েছেন ফাকরা মাতা সালামের কোরআন তোমরা কোরআন থেকে যা সহজ হয় তাই পড়ো তো এমনও হতে পারে যে কোরআন থেকে সহজ হিসেবে এসে গিয়েছে প্রথম রাখাতে অমুক থেকে দ্বিতীয় রাখাতে অমুক সোরা এসেছে সহজ হিসেবে কাজে কোনো ব্যাপার নাই এটা জমহর আলামা কেরামের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই যদি হানাফি মাঝ হবে এবং আরও কোনো কোনো ইমামদের সমস্যার কথা বলা হয়েছে তবে যেখানে দরিল পাওয়া গিয়েছে আর কোনো কিছু না আসলে আর মাকেলের নদীর কোনো প্রশ্ন ওঠে না হয়ে যায় ওর কোনো মূল্য থাকে না প্রবাদ বাক্য কি তার মানেই হলো দলিলের উপস্থিতিতে আর কারো মতের কোনো এ থাকে না ভ্যালু থাকে না মূল্যায়ন থাকে না অত এটাই সর্বশেষ কথা এটাই চূড়ান্ত কথা হওয়া উচিত যে সোরার সিরিয়াল ঠিক রেখে পড়াটা উত্তম আর সিরিয়াল ভঙ্গ করে পড়াটা জায়জ والله تعالى على ما صلى الله تعالى أعلم وصلى الله تعالى وسلّم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.